বিরোধী কৃষি বিল বাতিল করতে হবে। আপনারা ইতিমধ্যে দেখেছেন দিল্লিতে প্রায় 5 লক্ষ মানুষ কৃষক আজকে ধর্নায় বসেছেন। আপনারা জানেন 26-27 নভেম্বর সারা ভারত কৃষক সভা সহ 500টা কৃষক সংগঠন তারা স্লোগান তুলেছে দিল্লি চলো। মূল দুটি বিষয় এই যে পার্লামেন্টে জোর করে জবরদস্তি করে যে আইন পাশ করেছে কৃষকের বিরুদ্ধে, সে তিনটি কৃষি বিল বাতিল এবং বিদ্যুৎ বিল বাতিল সেখানের মধ্যে করতে হবে। আপনারা দেখেছেন কৃষক সেখানে 26-27 নভেম্বর দিল্লি আজকে সেখানের মধ্যে অংশগ্রহণ করছেন। 26 তারিখ আমাদের দেশে এক ঐতিহাসিক ধর্মঘট হয়েছে, সে ধর্মঘট সাধ্যবাদ দাবির মধ্যে কৃষি বিল অন্যতম ছিল। যে ধর্মঘটে স্বাধীন ভারতের ইতিহাসে শুধু শ্রমিক 25 কোটি অংশগ্রহণ করেছেন আর গ্রাম ভারত বন্ধ ছিল। আবার সেই দাবির সমর্থনে সিআইটিইউ সহ 10টি ট্রেড ইউনিয়ন, জাতীয় ফেডারেশন এবং গণসংগঠনগুলো কৃষকের আন্দোলনকে সেখানের মধ্যে সমর্থন করেছে। আমরা লক্ষ্য করেছি গত 2-3 দিন যাবৎ দিল্লিতে কি হয়েছে, আজকে প্রায় 5 লক্ষ কৃষক অংশগ্রহণ করেছে, তাদের উপর জল কামান গুলি, তাদের উপর নানাভাবে হেনস্থা করা হয়েছে। আজ অবধি কেন্দ্রীয় সরকারের তরফ থেকে তারা এই বিলগুলিকে প্রত্যাহার করবেন কি করবেন না আজকে কৃষক নেতাদের সঙ্গে এখনও আলো। 3টি কৃষি বিল হচ্ছে কৃষকদের সর্বনাশা। মূলত কৃষকের দাবি হচ্ছে উৎপাদন খরচে দেড়গুণ দামে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করতে হবে। আপনারা জানেন আমাদের বিলোনিয়ায় যদি আমরা বলি এখন 1850 টাকা প্রতি কুইন্টাল, আজকে ধানের দাম সেখানে 1200 থেকে 1300 টাকায় পরিণত হয়েছে। এরকম একটি পরিস্থিতি জানিয়ে কৃষকের আর কোনো দাবি নেই, শুধু তুমি অর্থাৎ উৎপাদন খরচে দেড়গুণ দাম তার আইনের সেখানের মধ্যে পরিণত করতে হবে। আমরা দেখেছি 3টি কৃষি বিল আজকে সেখানে কৃষকের সর্বনাশ হবে, কর্পোরেটের সুবিধা হবে, কর্পোরেট যখন যা খুশি মতন তখন তার কৃষকদের কাছ থেকে সেখানে ক্রয় করতে পারবেন। সেদিক থেকে দাঁড়িয়ে আমরা আমাদের সারা দেশের সাথে কৃষকের ধর্ণার সমর্থনে বিলোনিয়াও আমরা মিছিল সংগঠিত করেছি। আপনাদের কাছে আবেদন করব, যতক্ষণ পর্যন্ত দিল্লিতে কৃষি আইন সেখানের মধ্যে বাতিল হবে না ততদিন আমাদের আন্দোলন সেখানের মধ্যে জারি থাকবে।